हरे कृष्ण जय नीताय जय गौर आसुन भिडियो शुरू करी प्रश्न किन्तु आपनारा करते थाकबेन आमी बार बार प्रत्येकटा भिडियोतेई बोली प्रश्न करते थाकबेन आमी उत्तर देबोई आपनादेर प्रत्येकटा प्रश्नेर उत्तर देबो आमार अनेक प्रश्नेर उत्तर देननि आमार एक बछर हलो मा मारा गेछे তো মাকে আমি অনেক কষ্ট দিয়েছি কি করব আমি মারা গেলে মায়ের সঙ্গে দেখা হবে এই ধরনের কথা কেন বলেছেন আমি মারা গেলে মায়ের সঙ্গে দেখা হবে মারা যাওয়ার কথা কেন বলছেন মা সময় হয়েছে মা চলে গেছে আপনি মাকে কষ্ট দিয়েছেন এই যে এখন অনুতাপ করছেন এতেই আপনার পাপ খণ্ডিয়ে যাবে আপনি ভগবান কৃষ্ণর কাছে বড় জোরে আপনি মিনতি করুন ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিন যে ভগবান গোবিন্দ আমার বড় ভুল হয়ে গেছে আমি মাকে ভীষণ জ্বালিয়েছি আমি মাকে কষ্ট দিয়েছি আমি মাকে আর তো পাচ্ছি না আমার মা যেন ভালো থাকে আপনি আমাকে ক্ষমা করে দিন এক কাজ করুন না মায়ের বছরে বছরে যে বার্ষরিক হয় সেটা আপনি করুন সাধুগুরু বৈষ্ণবদেরকে নিয়ে আসুন তাদেরকে সেবা দিন এবং ভাগবত কথা পাঠ করান মায়ের নামে এটা ভীষণ মঙ্গল ভাগবত কথা পাঠ করান এবং কটা বালক ভজন দেন আপনার সাধ্য মতো বলছি আমি কিন্তু আমি সব বলে দিচ্ছি আপনি যেটা পারবেন যদি পারেন আপনার যদি সামর্থ্য থাকে আপনি গয়ায় গিয়ে মায়ের নামে পিণ্ডদান করে আসতে পারেন তাও যদি না পারেন ভাগবত কথা তাও যদি না পারেন সাধুগুরু বৈষ্ণবকে ব্রাহ্মণকে খাওয়ানো তাও যদি না পারেন কটা বালক সেবা দেন তাও যদি না পারেন বছরে একবার মহালয়ার দিন যে পিতৃতর্পণ হয় সামনে এই তো চলে আসছে আর কটা দিন আপনি মাকে পিতৃতর্পণ করুন মায়ের উদ্দেশ্যে আপনি জল দান করুন আবার মায়ের সঙ্গে সঙ্গেও দেখবেন তিন পুরুষ চার পুরুষের নাম যদি আপনি বলতে পারেন ব্রাহ্মণকে তাহলে তারাও জল পাবে আপনার এটা ভীষণ ভালো হবে আপনাকে আপনার মা সব কিছু ভুলে গিয়ে আশীর্বাদ করবেন এবং ভগবানের কাছে থেকেও আপনি আশীর্বাদ পাবেন আপনি পিতৃ মাতৃ তর্পণ করুন যদি পিতা বেঁচে থাকে তাহলে দরকার নেই মাতৃ তর্পণ করুন যদি পিতা মাতা কেউ না থাকেন তাহলে দুজনার নামেই আপনি পিতৃ এবং মাতৃ গঙ্গার ঘাটে গিয়ে তর্পণ করুন যদি কাছে আপনাদের গঙ্গা আপনার না গঙ্গা না থাকে তাহলে পুকুরে পুকুর যদি না থাকে বাড়িতে ব্রাহ্মণ ডেকে বাড়িতে করান ভোরবেলা উঠে ঠিক আছে ভালো থাকবেন বাড়িতে মা মনসা গাছ ছিল কেটে দিয়েছি কিছু হবে না তো না না সেরকম কিছু হবে না আমার বাড়িতেও মা মনসা গাছ একটা আছে জানেন তো আমার ঘর হবে ওই সাইডে আমিও ভাবছি মা মনসা গাছটাকে তুলে নিয়ে আমি পাশের বাড়ির কাউকে দিয়ে দেব এতে কিছু হবে না পিতলের রাধা কৃষ্ণ মূর্তি নিতে চায় তো তিনবার ভোগ দিতে পারবো না দুবার ভোগ দিতে পারবো চিড়ে মিষ্টি বাতাসা ফল এইগুলো তো সংসারের চাপে আমি সব কিছু করতে পারবো না তো কি করব ঠিক আছে আপনি যেমন পারবেন যেমন আপনার সাধ্যে আসবে আপনি সেইভাবেই দেবেন কোনো অসুবিধা নেই উনি তো ভগবান উনি তো দেখতেই পাচ্ছেন আপনি যে নেব বলেছেন আপনি যে এটুকু ভোগ লাগাবো বলেছেন এটাই তো অনেক নিষ্ঠার সঙ্গে ভক্তি ভরে এটুকুই আপনি লাগাবেন পিতামহ ভীষ্ম কেন তীরের শয্যায় শুয়েছিলেন খুব ভালো প্রশ্ন আপনারা শুনুন পিতামহ ভীষ্ম যখন তীরের শয্যায় শুয়েছিলেন যখন মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেছিল পঞ্চ পাণ্ডবকে নিয়ে কৃষ্ণ ভগবান দেখা করতে গেছিলেন পিতামহ ভীষ্মের সঙ্গে তো দেখা করতে গিয়ে তখন বলেছিলেন যে হে কৃষ্ণ আমি তো আমার 100 বছর দেখতে পেয়েছি আমি 100 বছর কোনো পাপ করিনি
তাহলে আজ আমার সঙ্গে এই কষ্ট, এই বেদনা কেন? তো কৃষ্ণ ভগবান তখন বলেছিলেন যে আপনি 100 বছর দেখেছেন, কিন্তু আমি আপনার 101 বছর দেখেছি। আপনি 101 বছর আগে তখনও রাজা ছিলেন, তো আপনি সারথিকে নিয়ে, কিছু ব্যক্তিদেরকে নিয়ে আপনি রথে করে আসছিলেন, তো সামনে একটা সাপ পড়েছিল, তো সেই সাপটাকে রথ থামিয়ে আপনি সারথিকে বলেছিলেন সাপটাকে তুলে ফেলে দাও, কিন্তু সাপটাকে এটা বলেননি যে তুলে ভালো জায়গায় ওকে ছেড়ে দিয়ে এসো বা রেখে দিয়ে এসো, এটা কিন্তু বলেননি, আপনি বলেছেন ফেলে দাও। তো সেই সারথি না সাপটা ওই ফলা ফলাই করে তুলে ধরে ছুঁড়ে ফেলে দিয়েছিল, আর সাপটা গিয়ে এই রকম করে সমস্ত কাঁটাযুক্ত কাঁটা বেরিয়েছিল, সেই কাঁটার গাদায় গিয়ে সাপটা পড়ে গেঁতে গেছিল। আজকে যেভাবে আপনি গেঁতে আছেন ঠিক সাপটাও সেইভাবে গেঁতে গেছিল, আর সাপটা অনেক দিন এইভাবেই বেঁচেছিল, আর ভীষণ কষ্ট পেয়েছিল, ভীষণ যন্ত্রণা ভোগ করেছিল। তো সেই কষ্টের ফলটা আজ আপনাকে ভুগতে হচ্ছে। তো তখন পিতামহ ভীষ্ম কৃষ্ণকে প্রণাম করেছিলেন যে আমি তো 101 বছরের দেখতে পাইনি, দেখুন এটাতেই আমরা বুঝতে পারি যে আমাদের কিন্তু এই 1, 2, 4, 10 জন্মই শেষ নয়, কত জন্মের ফল তাহলে আমাদেরকে ভোগ করতে হয় দেখেছেন? তাহলে ভেবে চিন্তে আমাদেরকে চলতে হবে, তাই না? খুব ভেবে চিন্তে চলতে হবে। দিদি আমার মা গত হয়েছে প্রায় 11 বছর, তবু আমি প্রায় রাত্রে ঘুমাতে গেলে স্বপ্নতে দেখি, তাহলে কি আমার মায়ের আত্মা শান্তি পায়নি? একটু বলবেন। মায়ের 11 বছর হয়ে গেছে, এক কাজ করবেন আপনি, মাকে যেহেতু স্বপ্নে বারবার দেখেন, আপনি পরপর 7 দিন যদি না পারেন, পরপর 3 দিন যে কোনো সাধু গুরু বৈষ্ণবকে ডেকে বা ব্রাহ্মণকে ডেকে গীতা বা ভাগবত পাঠ করাতে পারেন মায়ের নামে, বা যেখানে গীতা ভাগবত পাঠ হয় সেখানে আপনার মায়ের নামে দক্ষিণা দিয়ে সেখানে পাঠ করাতে পারেন, বা যেখানে কীর্তন হয় না সেখানে ওই একপালা কীর্তন বাবা মায়ের নামে দেওয়া হয়, কিছু টাকা সেখানে দিয়ে দেবেন, আপনার মায়ের নামে কীর্তন হবে সেই একটা পালা, তাহলে আপনার মা কিন্তু শান্তি পাবেন। আর তা যদি এগুলো কিছুই না করতে পারেন, মায়ের নামে এক কাজ করবেন, কিছু সাধুগুরু বৈষ্ণবকে বা গুরুদেবকে বা ব্রাহ্মণকে আপনি ডেকে দক্ষিণা দিয়ে তাদেরকে সেবা করিয়ে দিয়েন মায়ের নামে, তাহলে দেখবেন কাজ হয় কি না। আর যদি ভাগবত পাঠ করাতে পারেন খুব ভালো কথা, 3 দিন পর পর ভাগবত কথা পাঠ করিয়ে তারপরে ব্রাহ্মণদেরকে আপনি খাইয়ে দিলেন, 3টে ব্রাহ্মণ কি 5টা ব্রাহ্মণ কি 7টা, আপনার সাধ্য অনুযায়ী আপনি দেখবেন, তারপরে আপনি আমাকে জানিয়েন তো কি হলো। ভালো থাকবেন। বিয়ের বছর শাখা ভেঙে গেলে কি ক্ষতি হয় বলবেন? আমি বাংলাদেশ থেকে বলছি, আমার বাড়ি বাংলাদেশে। দেখুন বিয়ের পরে শাখা তো ভাঙতেই পারে, কোনো অসুবিধা নেই। আগে আমাদের যখন বিয়ে হয়েছিল ওই লাল মাটির শাখা পরিয়ে দেয়া হতো, নিশ্চয়ই জানবেন আপনারা, এই শাখা তখন পরাতো না, তখন সেই লাল মাটির শাখা নাপিত বউ এসে পরিয়ে দিত, তো সেই লাল মাটির শাখা তো আপনা আপনি জলে ধুয়ে গলে যেত, ভেঙে পড়ে যেত, শুধু লোহাটুকু লেগে থাকতো। তারপরে কি হতো, 1 মাস পরে ভালো শাখা পরিয়ে দেয়া হতো, এতে কোনো অসুবিধা নেই, কোনো অলক্ষণ নেই, স্বামীর কোনো অমঙ্গল হবে না, শাখা ভেঙে যেতেই পারে, তারপরে আবার শাখা পরে নেবেন, কোনো অসুবিধা নেই। আমাদের বাড়িতে যে দুটো ছোট ছোট শিবলিঙ্গ আছে সেটা কি রাখা ভালো, না আবার একটা বসে থাকা শিবও আছে, তো কি করব? না না থাক, কোনো অসুবিধা নেই, আপনি তো ভালো বুঝছেন, আপনি তো যেদিন থেকে রেখেছেন কোনো ক্ষতি বোঝেননি, তাহলে আবার কেন? শিব তো ভালো, শিবলিঙ্গও থাক, জল দেবেন মাথায়,
এবং বেলপত্র দেবেন। আর শিব যিনি আছেন তার মাথাতেও বেলপত্র দেবেন, চরণে ফুল দেবেন, বেলপত্র দেবেন, ভোগ লাগাবেন, অসুবিধা কিছু নেই। আমার বাবার তর্পণ কি আমার ছেলেকে দিয়ে করাতে পারবো? আমার বাবার কাজ আমার জ্যাঠা মশাইয়ের ছেলে করেছিল, তিনি পিতৃতর্পণ কোনো দিনও করেননি, এই জন্য আমার বাবার আত্মা জল পায়নি। এতে আমার খুব মন খারাপ। আমি চাই আমার বাবার আত্মা শান্তি পাক। এখানে এক্ষেত্রে আমি কি করব, আমি খুব চিন্তায় আছি, দয়া করে উত্তরটা দেবেন। সর্বপ্রথম বলি, আপনার বাবার তর্পণ, আপনার বাবাকে জল দান আপনি কেন করবেন না? আপনি তো তা বলেননি, যেহেতু আপনি লিখেছেন আমার বাবা, তাহলে আপনি করবেন সবচেয়ে মঙ্গলময় হবে। এবার আপনি যদি করতে না পারেন, হ্যাঁ অবশ্যই আপনার ছেলেকে দিয়ে করাতে পারেন, নাতির অধিকার আছে করা, নাতি অবশ্যই করতে পারে। ভালো সৎ ব্রাহ্মণকে ডেকে সমস্ত বিধিগুলো জেনে নেবেন, তারপরে সেই মতো আপনার বাবাকে তর্পণ করবেন বা জলদান করবেন। যেমন এখন এই তো মহালয়া আসছে সামনে, আর বেশি দেরি নেই, তো এই মহালয়াতে আপনি নিজে গঙ্গার ঘাটে, পুকুরের ঘাটে বা আপনি বাড়িতে ব্রাহ্মণ দিয়ে তর্পণ, পিতৃতর্পণ করাতে পারেন, খুব মঙ্গলময় কাজ। এর আগের ভিডিওতেও আমি বলেছি, আপনি শুনতে পাবেন, আপনার সঙ্গে মিলে যাবে। এবং আপনি না পারলে আপনার ছেলেকে দিয়ে পিতৃতর্পণ করাবেন, আপনার বাবা কিন্তু জল পাবেন, শান্তি পাবেন এবং আপনাকে আশীর্বাদ করবেন। ঠিক আছে, ভালো থাকবেন, ভিডিও দেখতে থাকবেন, প্রশ্ন করতে থাকবেন, আমি উত্তর দেব। আজকে আসছি, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌ।